আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে নাটোরের লতিরাস কচু এক, এটা আসলে কিভাবে চাষ করবেন। তো ভিউয়ার্স, এটা আপনারা ফার্স্টে জমি, ধানের জমি যেমন করে চাষ করে সেম একইভাবে আপনারা জমিটা চাষ করে নেবেন। তো চাষ করার পরে আপনারা কিন্তু লাইন করে আপনারা সুতা ধরে লাগিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আগে আপনাদেরকে দেখাই যে এই যে গাছ দেখতেছেন, তো এই গাছ, এই সারি, এই যে দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে এই গাছের দূরত্বটা হবে আপনার হচ্ছে 1 হাত, এবং এই সারি থেকে সারির দূরত্বটা হবে 1.5 হাত, এখান থেকে আপনার এখানকার দূরত্বটা হবে 1.5 হাত। তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা সারি করে লাইন করে লাগিয়ে দিছি। তো এটা লাগানো কিন্তু 50 থেকে 55 দিনের ভিতরে কিন্তু ইনশাল্লাহ আপনার লতিটা পাবেন, এবং এটা কিন্তু দীর্ঘ, আপনার 8 থেকে 9 মাস কিন্তু লতি বিক্রি করা যায়। তো প্রতি সপ্তাহে আপনি কিন্তু এখান থেকে 5 থেকে 6 মণ পর্যন্ত কিন্তু এখানে লতি উঠাইতে পারবেন। তো লতি বিক্রি করার শেষে এটা কাঠটাও কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। প্রতি পিস কাঠ আপনারা 25-30-35 টাকা কিন্তু পিস বিক্রি করে দিতে পারবেন। তো এটা কিন্তু, এটা যে লতিটা হয় তো একদম লম্বা এবং আপনার প্রায় 2 হাত পর্যন্ত লম্বা হয়, এবং সাইজটা মোটা হয়, আপনার 10টা 12টাতেই কিন্তু এটা কেজি হয়ে যায়। তো এটা আপনার আসলে এই যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সব লাগানো হয়েছে। তো ভিউয়ার্স, এটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা কেন এই লতিরাস কচুটা চাষ করবেন সেটা বলি, যে ভিউয়ার্স আসলে অন্যান্য ফসল চাষ করলে কিন্তু আপনারা তেমন লাভবান হন না। তো এটা যদি আপনারা চাষ করেন, এটা কিন্তু লস যাবার সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তো এটা আপনার চাষে অবশ্যই ইনশাল্লাহ লাভবান হবেন। যাদের জমিতে আপনারা দেখেন যে ভালো ফসল হয় না, ফসল হয় না, তো আপনারা একবার চেষ্টা করে দেখেন, লতিরাস কচু চাষ করে দেখেন, যে আসলে কিন্তু ইনশাল্লাহ সফল হবেন। তো এটা কিন্তু অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। তো আপনারা যদি এটা কেউ চাষ করেন, এটা আমরা কিন্তু সঠিক পরামর্শ দেওয়ার কিন্তু ভিউয়ার্স চেষ্টা করি। আসলে আপনারা যদি এটা কেউ চাষ করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ